আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন কারা? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকার রোজ গার্ডেনে। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আচ্ছা, আওয়ামী মুসলিম লীগের প্রথম কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের কোন পদে অধিষ্ঠিত হন? সাধারণ সম্পাদক। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে কেন? এটা হচ্ছে অসাম্প্রদায়িক দলে পরিণত করার জন্য। যুবলীগ প্রতিষ্ঠা হয় 1947 সালে আর ছাত্রলীগ 4 জানুয়ারি 1948। আচ্ছা, কখন আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? এটা হচ্ছে 1955 সালের 21, 22, 23 অক্টোবর যে সাধারণ সম্মেলন হয়, বার্ষিক সম্মেলন হয়, সেখানে বাদ দেওয়া হয়, তাহলে 1955 সালে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত 1953 সালে। আর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে ভাসানী পদত্যাগ করেছেন হচ্ছে 1957 সালের 18 মার্চ। ভাসানী পদত্যাগ করেছেন কেন? সোহরাওয়ার্দী সাহেবের সাথে পাকিস্তানের পররাষ্ট্র নীতি নির্ধারণে মতবিরোধের জেরে উনি পদত্যাগ করেন। ভাসানীর পর কেন আওয়ামী লীগের সভাপতি হন? এরপর উনি হচ্ছেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস। আচ্ছা, শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন 1966 সালে 18 থেকে 20 মার্চ যে কাউন্সিল হয় সেখানে, এবং সেখানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদ। 1956 সালে আতাউর রহমান খানের মন্ত্রিসভায় শেখ মুজিব বাণিজ্য, শিল্প, শ্রম ও দুর্নীতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।